আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভি রাতের সংবাদে। সাথে আছে আমি রুবাইয়া তাবাসসুম সীমানা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে ফের বাড়লো করোনা মৃত্যু ও আক্রান্ত। কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা। গাজীপুর মহানগরের পক্ষ থেকে জঙ্গিবাদ মৌলবাদ উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। সাভার আইঠর এলাকায় ফুল চাষীদের গোলাপ ফুলের ভালো ফলন দেখা দিয়েছে। বর্তমান এবং আগামী পরিকল্পনা সম্পর্কে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর সাথে একান্ত সাক্ষাৎকার। বাংলাদেশ কৃষক লীগ চকরিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি জনাব জাফর আলম এবং সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিনের সাথে একান্ত সাক্ষাৎকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত 24 ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আরও 37 জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,089 জন। এছাড়া করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে আরও 1,799 জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো 4,92,332 জন। সোমবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন 2,949 জন, মোট সুস্থ হয়েছেন 4,23,845 জন। এর আগে রোববার দেশে আরও 1,355 জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও 32 জন। গাজীপুরের কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত পুনম শাহরিয়ার ঋতুর ডেস্ক রিপোর্টে। সোমবার সকালে উপজেলার সেমিনার হলে উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন এর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামাল উদ্দিন শিকদার উপজেলার চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সেলিম আজাদ উপজেলা ভাইস চেয়ারম্যান, অধ্যাপিকা জাহেদা নাসরিন মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব মোশারফ হোসেন জয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, জনাব মুরাদ কবির, জনাব রেজাউল করিম রাসেল, রফিকুল ইসলাম তুষার সহ উপজেলার সরকারি কর্মচারী, মিডিয়া সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন স্তরের জনগণ। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে গাজীপুর মহানগরের পক্ষ থেকে জঙ্গিবাদ মৌলবাদ উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত বিশেষ প্রতিনিধি কাজল মিয়ার প্রতিবেদনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এস এম বাদশা মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি, আরুক মুন্সী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক। সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আব্দুল সোবাহান, আহ্বায়ক বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গাজীপুর মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি, ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ খান মিলন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান মন্ডল সদস্য সচিব বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গাজীপুর মহানগর, সাধারণ সম্পাদক রাসেল গাজী, সিনিয়র সহসভাপতি সুলতান মন্ডল, সহসভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি আব্দুল মালেক, সহসভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আলম, কেয়ার সম্পাদক আলম হোসেন সহ গাজীপুর আওয়ামী মদ্রাস শ্রমিক লীগের কার্যকরী সকল সদস্য সহ উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গাজীপুর মহানগর শাখার সকল নেতৃবৃন্দ। সাভার আইঠল এলাকার ফুল চাষীদের গোলাপ ফুলের খুব ভালো ফলন হয়েছে। বিস্তারিত ক্রাইম রিপোর্টার শহীদুল্লাহ সরকারের প্রতিবেদনে। সাভারের আইঠর এলাকায় এখন গোলাপ ফুল বাগানে বাহার, ফুলে ফুলে ভরা এখন সাভার আইঠর এলাকার ফুল চাষীদের ফুল বাগান। আগামী 16 ডিসেম্বর উপলক্ষে ফুল চাষীরা গোলাপ ফুল বিক্রয় করার জন্য অপেক্ষা করছেন। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী দেশের শৌর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এই গোলাপ ফুলের বিকল্প নেই বলে জানান শরীফুল ইসলাম নামে এক ফুল চাষী। বর্তমান এবং আগামী পরিকল্পনা সম্পর্কে চকরিয়া পৌরসভার মাননীয় মেয়র আলমগীর চৌধুরীর সাথে একান্ত সাক্ষাৎকার করেন কক্সবাজার জেলা প্রতিনিধি পারভেজ মোহাম্মদ সুজন। মেয়র আলমগীর চৌধুরী বলেন, আগামী 15 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত চকরিয়া পৌরসভা 1 থেকে 9 নং ওয়ার্ডের স্মার্ট কার্ড
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিতরণ করা হবে এবং সবাইকে স্ব-স্ব কেন্দ্রে গিয়ে স্মার্ট কার্ড নেওয়ার আহ্বান জানান এবং তিনি আগামী নির্বাচনে আবারও প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। চকরিয়া পৌরসভা এলাকার প্রতিবেশীরা বলেন, বর্তমান মেয়র আলমগীর চৌধুরীকে আগামীতে নমিনেশন দিলে মেগা সিটি করার পরিকল্পনা হতে পারে সরাসরি উনার একান্ত সাক্ষাৎকারে। আমাদের এই কম বয়সের ছেলেরা নতুন ভাবে যারা আজকে 5700 চকরিয়া পৌরসভায় নতুন করে আজকে তারা যারা স্মার্ট পেতে যাচ্ছে, আমরা তারা সত্যি আনন্দিত। যারা যতদিন পর্যন্ত তারা ভোট দিতে পারে নাই, স্মার্ট কার্ড পায় নাই, আমরা আসার পরে আমার দায়িত্ব নেওয়ার পরে এগুলো আমরা নির্বাচন কমিশনের সাথে সকলের সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করছি তাদের স্মার্ট কার্ড পাওয়ার জন্য যে সমস্ত কাগজপত্রে সিগনেচার করে যে সমস্ত ফর্ম পূরণ করে সেগুলি আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে আগামী 15-16 তারিখ চকরিয়া পৌরসভার 5700 নতুন ভোটার যারা 18 বছরের নিচে ছিল তারা আজকে নতুনভাবে ভোটার বইয়ে নতুনভাবে তারা কার্ড পাঠিয়ে যাচ্ছে। আমরা আশা করি এই নতুন এই এই তরুণ ছেলে তরুণেরা আগামী দিনেও আমাদের যে জননেত্রী শেখ হাসিনা ভীষণ বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা বিধবা কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, পঙ্গু ভাতা, দুধ ভাতা বলে যেটা এটা দিয়ে যাচ্ছে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে গৃহহীন মানুষকে যে বাড়ি ঘর করে দেওয়ার জন্য যেই বিষম বাস্তবায়নের জন্য এখন কাজ করে যাচ্ছে, কিছু জায়গায় নতুনভাবে যার বাড়ি নাই তাকে ঘর নাই ঘর দিতে যাচ্ছে, যার জমি আছে তাকে ঘর করে দিচ্ছে, আরেকটা প্রজেক্ট হাতে নিয়েছে যার ঘর জমি নাই তাকে হাত জমি দিয়ে ঘর করে দেবে এই ঘোষণা দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি, ওনার দীর্ঘ হায়াত কামনা করছি। উনি যেই এলাকার মানুষের সেবা করার জন্য যেই ভীষণ বাস্তবায়নে করার জন্য কাজ করে যাচ্ছে ওনার সাথে ওনার মন্ত্রী মহোদয় সচিব মহোদয়রা এই সমস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তারা যে সমস্ত আমলারা তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে অভিনন্দন জানাবো তারা যেন নিরলসভাবে জনতা শেখ হাসিনা যে ভীষণ বাস্তবায়নের জন্য যারা পরিশ্রম করে যাচ্ছে আমরা চকরিয়া পৌরসভার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ কৃষক লীগ চকরিয়া পৌরসভা 5 নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি জাফর আলম এবং সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সাথে একান্ত সাক্ষাৎ করেন কক্সবাজার জেলা প্রতিনিধি পারভেজ মোহাম্মদ সুজন। বাংলাদেশ কৃষক লীগ চকরিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি জনাব জাফর আলমের সাথে উনি আমাদের বিস্তারিত কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি নবনির্বাচিত সভাপতি 5 নম্বর ওয়ার্ডের। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভকামনা করি। আমি নির্বাচিত হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ আয়ু কামনা করি। আমি এটা এছাড়া কিছু বুঝি না, মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু ছাড়া আমি কিছু বুঝি না। এটা অবশ্যই আল্লাহর রহমতের কারণে ওনার দীর্ঘ আয়ু কামনা করি। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নতির কথা আমি কী করে বলবো, এটা বলবে তো মাননীয় প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলবে, আমি কেন কী করে বলবো, এটা তো উন্নতির কথা অনেক কথা। পদ্মা সেতু আলোচিত এবং বিশাল সমুদ্র জয় এবং বার্মার দিকে বিশাল সমুদ্র জয়, ভারতের দিকে বিশাল সমুদ্র জয়, আরেকটা মিনি বাংলাদেশ যে সমুদ্র জয় করছে, আর যে জাহাজ প্লেন নেভি কত উন্নতির কথা, এটা তো আমি অসম্ভব কথা। রেল লাইন এবং আমার মাথার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র, ওখানে বিদ্যুৎ কেন্দ্র, এটা কি কেমন কথা, এটা উন্নতির কথা। বিশ্বকে অবাক করে দিয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী। আমার বিশ্ব অবাক হয়ে গেছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর উন্নতি দেখি। তা আমি ক্রাইম টিভি জেলা প্রতিনিধিদেরকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এখন কথা বলবেন সাধারণ সম্পাদক 5 নম্বর ওয়ার্ড বাংলাদেশ কৃষক লীগের জনাব জামাল উদ্দিন। ধন্যবাদ সিটিজি ক্রাইম টিভিকে, সিটিজির জেলা প্রতিনিধি পারভেজকেও ধন্যবাদ, এবং সাথে সাথে এই প্রতিনিধির জেলা প্রতিনিধির মাধ্যমে
আমি ধন্যবাদ জানাই দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি বাংলাদেশকে আকাশচুম্বী এই সম্মানিত করেছেন, যার একক নেতৃত্বে এই মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য, কৃষকের জন্য, অসহায় মানুষের জন্য যে কাজগুলি করেছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের কৃষক লীগের পক্ষ থেকে খাটাগুনা 5 নম্বর ওয়ার্ড দ্বিতীয় টুঙ্গিপাড়া হিসাবে খ্যাত এই টুঙ্গিপাড়া থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কেননা আমার নেত্রী কি না করেছে বাংলার মানুষের জন্য, কি না করেছে গ্রামের মানুষের বয়স্ক ভাতা, দুধ ভাতা, এই যে এই দুধ ভাতা হয়ে এবং যে কৃষককে যা প্রণোদনা, সার, বীজ সমস্ত জিনিস বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি গ্রামের মানুষের জন্য চিন্তা করেন, গ্রামের কৃষকদের জন্য চিন্তা করেন, অসহায় মাদের জন্য চিন্তা করেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং কি না আছে সব কিছু গ্রামের মানুষকে দিয়েছে। বাংলাদেশের বড় বড় প্রকল্প আমাদের চট্টগ্রামের কর্ণফুলী টানেল যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং পদ্মা সেতু দুনিয়াকে অবাক করে দিয়ে আমার নেত্রী দেখিয়ে দিয়েছে বাংলার মানুষের পারে, বাংলার মানুষের টাকা নিয়ে, এদেশের মানুষের টাকা নিয়ে, বাংলার গরিব দুঃখী মানুষের টাকা নিয়ে পদ্মা সেতু করতে পারে। এটা আমার নেত্রী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। আমাদের উপহার হলো বঙ্গবন্ধু পরিবারের জন্য আমাদের বাচ্চা কাচ্চার নামটা রাখলো আমরা যাতে বঙ্গবন্ধু পরিবারের নামটা এই মানে পাশাপাশি করে রাখার চেষ্টা করেছি। এই জন্য আমি ধন্যবাদ জানাই এই সিটিভির ক্রাইম টিভির এই প্রতিনিধিকে এবং এই সিটিজিবির পরিবারের সকলকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষক লীগ চকরিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি জাফর আলমের আকুল আবেদন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চায়। বাংলাদেশ কৃষক লীগ চকরিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি জনাব জাফর আলম এর আকুল আবেদন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য সিটিজি ক্রাইম টিভি মিডিয়ার মাধ্যমে সাহায্য চেয়েছেন। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আদর্শ রাজনীতি করে গেছেন। আমি সর্বপ্রথম সিটিভিকে ধন্যবাদ জানাই এবং সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে নমস্কার। বাবারা, আমি একজন পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষ। আমি বাল্য জীবন থেকে আমলি করে এসেছি। আমি কোনো দল শুনলে, আমার মাথা কোনো দলের কথা বললে, বিএনপি জমা কারো দলের কথা বললে আমার মাথা ঠিক থাকে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী একজন পাগল। কেমন পাগল সেটা আল্লাহ আমার রসুলে জানে, আর কেউ জানে না। আর আমি সিটিভি এবং ওই সিটিভি সহ মিডিয়ার কাছে আমার অনুরোধ রইল, বেশি অশেষ অনুরোধ রইল, বাবারা আমার একটু সাহায্য করেন, যাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমি একটু দেখা করতে পারি, ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারি। বাবারা, আপনাদেরকে আমি অনেকবার অনুরোধ করতেছি। আমি কিছু নয়, আমি এখন 5 নম্বর ওয়ার্ডের কিছুদিন আগে এই ডিসেম্বরের প্রথম তারিখে আমাকে নির্বাচিত করেছে কৃষক লীগের সভাপতি নির্বাচিত করার পরে আমাকে এই দুদিন আগে আমি 500 মানুষকে দু প্যাকেট করে দান দিয়েছি, অর্থাৎ 5 লক্ষ টাকার দান আমি নিঃস্বার্থে আমি বিতরণ করেছি। তবে সুপ্রিয় দেশবাসী, আমাকে আপনারা দোয়া করবেন, আমি পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষ। তো মিডিয়ার বাবারা আমাকে একটু দয়া করে আমার একটু সাহায্য করেন না, বাবারা আমার একটু দয়া করে সাহায্য করেন। আপনারা চাইলে পারবেন অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে করাইতে পারবেন। এবং আমি জাতির পিতার অনুসারী, আমি 75-এ শুনেন একটু, আপনারা একটু 75-এ একটু হাজারে শুনেন, 75-এর করুণ কাহিনী ও আল্লাহ কেমনে ভুলা যায়, ও কারণে কান্দেন সবাই ঠুঙ্গি ফারা যায়, 75-এর করুণ কাহিনী
আল্লাহ কেমনে ভোলা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্দন শুনে বিশ্বভুবন হায় হায় করে, মাননীয় প্রধানমন্ত্রী কান্দন শুনে জগত ভুবন হায় হায় করে, প্রতিদিন প্রতিরাত কান্দেন সবাই টুঙ্গি ফারা যায়, ৭৫-এর করুণ কাহিনী কেমনে ভোলা যায়, একে একে ৬৮ জন একে একে ৬৮ জন হত্যা করিলেন নর ফাসুরা, ৭৫-এর করুণ কাহিনী কেমনে ভোলা যায়। এই হাজারে আমার নিজের বানাওয়াট, আমি নিজে করেছি সুর, সুর সব কিছু আমি দিয়েছি, আমি কিছু তো আমি শুধুমাত্র ফার্স্ট দিনের এক সপ্তাহ দেওয়ায় আমি এইটা নিজেই করলাম। আমি চিন্তা আমি চেষ্টা করলে ইনশাল্লাহ ৭৫-১০০০ আরও অনেকই বলতে পারি আল্লাহ রহমতের কারণে। তো বাবা, মিডিয়াদের কাছে আমার বেশি অনুরোধ, আপনারা আমার আমাকে একটু দেখবেন, আমি অত্যন্ত একজন নিকৃষ্ট, একজন নিকৃষ্ট নাহাজার, একজন আমার পৃথিবীর, আমার চেষ্টা করলে আমি বুঝি আপনারা যদি তুলে ধরেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি আপনারা তুলে ধরেন, অবশ্যই আমি দেখা করতে পারবো। মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, চলছে ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, নতুন ঘাস আর ফুলে ফুলে সাজানো গোটা স্মৃতিসৌধে এক অন্যরকম পরিবেশ, বিস্তারিত ক্রাইম রিপোর্টার শহীদুল্লাহ সরকারের প্রতিবেদনে। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তে অর্জিত বিজয়কে ১৬ই ডিসেম্বর ৪৯তম বারের মতো বরণ করবে সমগ্র জাতি। এবছর বৈশ্বিক মহামারী করোনার কারণে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারেনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ কেউই। তবে বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে না আসলে তাদের পক্ষ থেকে প্রতিনিধিরা শ্রদ্ধা জানাবেন বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। করোনার প্রভাব একটু কমে আসায় সাধারণ মানুষের জন্য সীমিত আকারে খোলা থাকবে বীর শহীদদের রক্তের গাঁথা এই স্মৃতিস্তম্ভ। ভিআইপিরা শ্রদ্ধা নিবেদন শেষে চলে যাওয়ার পরপরই স্বাস্থ্যবিধি মেনে ২০০ জনের গ্রুপ করে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবে সাধারণ মানুষ। সিলেট জেলা ট্রাক পিকআপ কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির আলী জৈন্তাপুর উপজেলা উপকমিটির প্রধান নির্বাচন কমিশনারের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আসন্ন সিলেট জেলা ট্রাক পিকআপ কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর সাধারণ সম্পাদক আমির আলী জৈন্তাপুর উপজেলা উপকমিটির প্রধান নির্বাচন কমিশনারের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আগামী ১৭ই তারিখ নির্বাচনকে সামনে রেখেও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দ্বিতীয় নির্বাচন কমিশনার সহ অন্যান্য প্রার্থীবৃন্দ ও সাধারণ শ্রমিকদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আপনারা যদি প্রার্থীরা এগুলো শৃঙ্খলা না করেন তাহলে কিন্তু আমরা নির্বাচন কমিশন এখানে আপনারা রেজাল্ট দেবো না, আমরা ভোট দিয়ে সিলেট চলে যাবো। কারণ আপনারা পরিবেশ সুরক্ষিত রাখবেন, নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন, আমাদের মতো আমরা কাজ করতে দিবেন, আপনারা দেখবেন কোথায় যদি অভিযোগ থাকে আমাদেরকে বলবেন, যদি আমরা এটা না করতে পারি আপনারা সকলে মিলে আমাদের বিচার করবেন, আমরা যদি আপনাদের এটা সমাধান না করতে পারি আমাদের উপরে একটা ব্যবস্থা আছে, আমাদের উপরে আপনারা অভিযোগ দিতে পারবেন, যদি আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ আপনারা এটা মেনে নেবেন এবং যুক্তির কথা বলতে হবে। আমি এই কলেজে এই ইউনিভার্সিটিতে আমি ছাত্র ছিলাম, আপনাদের সহায়তায় আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আপনাদের হাতের গোড়া তৈরি। আমি প্রিয় উপস্থিতি, আমি একটি কথা বলবো, আজকে নির্বাচন কমিশনার সাহেব আসছেন যে এত বিশাল একটা থানার ভোট, ভোটের সংখ্যায় বেশি, কীভাবে এদেরকে নিয়ন্ত্রণ করে একটা সুষ্ঠু সুশৃঙ্খলভাবে ভোটটা প্রয়োগ করা যায়, যার জন্য আজকে আমাকে নিয়ে উনি এসেছেন সেন্টার নির্ণয় করার জন্য। আমরা এক এক করি আরও ২টি জায়গা আমরা পরিবেশগতভাবে আমরা দেখেছি, উনি জেলার সাধারণ সম্পাদক হয়েছেন, নির্বাচন কমিশনার হয়েছেন, ওনার বিবেক বিবেচনার তাড়নায় উনি ওনার কথায় উনি বলবেন প্রকাশ করবেন। অবৈধ দখলে থাকা আশ্রয় কেন্দ্রের জন্য ভূমি উদ্ধার করে দিলেন মানবাধিকার নেতা মনোয়ারুল ইসলাম মুকুল। বিস্তারিত
দেখুন বিভাগীয় প্রধান হিরু চৌধুরীর প্রতিবেদনে। কক্সবাজার জেলা কুতুবদিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মনোয়ারুল ইসলাম মুকুলের সহযোগিতায় দীর্ঘদিন অবৈধ দখলে থাকা আশ্রয় কেন্দ্রের জন্য ভূমি উদ্ধারের কাজে সহযোগিতা করেন। 1973 সালে বরাদ্দকৃত 6 একর ভূমি অবৈধভাবে দখল করে রাখেন কুচক্রি মহল। এমন তো অবস্থায় মানবাধিকার কমিশনের সভাপতি মনোয়ারুল ইসলাম মুকুলের নজরে আসলে তিনি 2018 সালে দুদকে লিখিত অভিযোগ দাখিল করেন। তারই ধারাবাহিকতায় 2019 সালে তদন্ত প্রতিবেদন জমা দেন কুতুবদিয়া উপজেলা ভূমি কর্মকর্তা সুপ্রভাত চাকমা। প্রতিবেদনের উপর দাখিল করে 2020 সালে নভেম্বর মাসের শুরুতে কাজ আরম্ভ করেন। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু আক্কাস ইস্তিয়াক, সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক পল্লব, প্রচার সম্পাদক আনসার, যুগ্ম সম্পাদক মুভিন, টিকাকার আব্দুল লতিফ। এ সময় মানবাধিকার সভাপতির সাথে কথা হলে তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 দিকে মুজিব কিল্লা নামে একটি মানুষের দুর্যোগ মোকাবেলা করার জন্য একটি মাটিজীবী তৈরি করে কিছু কুচক্রি মহল, তারা এটা মাটিজীবীকে বিলীন করে এটা লবণের জমি পরিণত করে। পরে আমি এটা বিভিন্ন সংস্থায় দরখাস্ত করি, যার কারণে সরকারি হস্তক্ষেপের কারণে এটা আজকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এটা পুনর্নির্মাণের জন্য একটি টেন্ডার হয়। এই টেন্ডারের পরিপ্রেক্ষিতে এখানে মাটি বরাদ্দ করে ডিবি হবে, ডিবির উপরে একতলা একটা ভবন হবে, যার কারণে আজকে এই পর্যাপ্ত জমিনে এই দখলকৃত জমিন ভূমিদস্যুদের কাছ থেকে উদ্ধার করে এই জমিটা আজকে আবার পরিপূর্ণতা পাচ্ছে এবং কুতুবদিয়ার দুর্যোগ প্রবণ এলাকার মানুষগুলো আবার নিরাপদ আশ্রয়ে যেতে পারবে, সেটাই হচ্ছে মূলত আমাদের সরকারের আন্তরিকতা। আপনি কি মনে করেন এত বছর ওই সব কুচক্রি মহল মানুষের অধিকার হরণ করে খাইছিল, কিন্তু কেন? এখানে মূলত আমাদের কুতুবদিয়ার সব দলেই যারা যে সময় ক্ষমতায় ছিল তাদের আত্মীয় স্বজনরা মিলেই এই ধরনের আরো অনেক জায়গা জমি দখল করে রাখছে এবং তারা বিভিন্ন সময়ে সরকারি সম্পদ দখল করে এটাকে তারা নিজেদের সম্পদ মনে করে এখানে তারা রাজনৈতিক সহযোগিতা পায়, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে থেকে রাজনৈতিক পদ দখল করে এই যে এই যে জমিটা দখল করে রাখছিল সে একসময় যুবলীগের সভাপতি ছিল এবং তার একজন আত্মীয় তারই লাগে, সে এখন বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতি। ওনাদের এই সাথে এবং আওয়ামী লীগের বর্তমান সভাপতির যোগসাজশে এগুলো দখল করে রেখে তারা দীর্ঘদিন বুক দখল রাখছিল, এখন অবমুক্ত হয়েছে সরকারের আন্তরিকতার কারণে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্তরিকতা এবং আমাদের লোকাল প্রশাসন জেলা প্রশাসক এবং ইউনো মহোদয়ের আন্তরিকতার কারণে আজকে এটা দখলমুক্ত হওয়ায় আমরা কুতুবদিয়াবাসী সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমরাও দুর্যোগ থেকে বাঁচার জন্য একটা নতুন আশ্রয় আমরা খুঁজে পেয়েছি। ধন্যবাদ আপনাকে। পরে কুতুবদিয়া উত্তর ধুরুং বেড়িবাঁধের চলমান কাজ পরিদর্শন করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আখি আক্তার, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।